মহিলাদের চেক আপ করানো হবে শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে করোনার ভ্যাকসিন দেওয়া হবে এই জাতীয় ঘোষণাগুলো মসজিদের মাইকে দেওয়া যায় আছে কিনা ও বিশ্বজ্ঞদের মতামত ও হাদিস অনুযায়ী দুই হাজার সালে ইমাম আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ এ বিষয়ে একটু ক্লিয়ার করতেন ইমাম মাহাদি আসবেন কেমন তার আগে এটি কেমন তার আলাম থেকে একটি কাদিয়ানিরা তাদের যে গোলাম মহম্মদ কাদিয়ানি আছেন তাকে ইমাম মাহাদি বলেন যেটি অবান্তর এবং মাহাতির সম্পর্কে সেটা কোনোভাবে মিলে না তাছাড়া ইমাম হাদি যুদ্ধ না অনেক কিছু ঘটবে এরকম কিছুগুলো আহমদ কাদী জীবনে ঘটেনি আবার ইমাম মহাদি নির্দিষ্ট স্বন উল্লেখ করে অংশ শোন আসবেন এরকম বলাটা সেটাও সেটাও করোনা হাদিসের আলোকে সঠিক নয় কোনো হাদিসে বা কোরআনাই কোথাও কত শনে আসবেন এরকম শন বা তারিখ ক্ষণ ঠিক করে বলে দেওয়া হয়নি এবং কে আমাদের সময় ক্ষণ স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না করোনা একাধিক আয়াত কিন্তু সেটা আছে অতএব নবী কাল্লার সঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন মালমাসুল আসাইল কেমত কবে হবে এইটার প্রশ্ন যদি কেউ করে তাহলে প্রশ্ন কর্তার চাইতে যার কাছে প্রশ্ন করা উচিত তিনি ভালো জানান না এল একমাত্র আল্লাহ তালার কাছে আছে বলে আল্লাহ এ বিষয়ে এল ধারণা একমাত্র আল্লাহ তালা আছে ধারণা করে এই ধরনের কোনো মন্তব্য না করাটাই উচিত মহিলাদের চেক আপ করানো হবে শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে করোনার ভ্যাকসিন দেওয়া হবে এই জাতীয় ঘোষণাগুলো মসজিদের মাইকে দেওয়া যাচ্ছে কিনা মসজিদের মাইকে এরকম কাজ করা যেতে পারে যেটা কল্যাণমূলক ভালো কাজ এবং বিশেষ করে মাইক যারা দান করেন তারা মসজিদের মাইক দিয়ে ভালো কাজ নেকের কাজ এক মাধ্যমে মানে বিভিন্ন ভালো কাজ হতে পারে এ ধরনের কাজের প্রতি আহ্বান করার অনুমোদন মসজিদের মাইকে দেওয়া থাকার অর্থাৎ যারা মাইকের দাতা আজকাল তারা দেওয়ার সময় শুধু আজানের জন্যই দিচ্ছেন এরকম না বরং এটা দিয়ে যে কোনো ভালো কাজ করার অনুমতি দেন অতএব যে কোনো ভালো কাজের ঘোষণা হতে পারে তবে মসজিদে হারানোর জিনিস ঘোষণা দেওয়া কঠোরভাবে হাজ নিষের আছে বিধায় দুনিয়াবি বিষয়ের ঘোষণা মসজিদের মাইকে দেওয়া জায়জ হবে না আপনি কোনো মানুষ মারা গেছেন তার জানাজা কখন হবে সেটা ঘোষণা দিলে সেটা জায়জ হবে অতএব এই যে টিকা ইত্যাদির যে ঘোষণা এগুলো মসজিদের মাইকে দেবেন না এটার জন্য আদা মাইকের ব্যবস্থা করতে হবে অন্য প্রতিষ্ঠানগুলো মাধ্যমে সেটি অ্যানাউন্সমেন্ট করতে হবে মসজিদ এই কাজের জন্য না সব কিছু থেকে সব কাজ নেওয়া এটা সঠিক নয় এবং নিছক দুনিয়াবী কাজ নিছকই দুনিয়াবি কাজ এখানে আপনার দুনিয়াটাই মূল সেরকম বিষয়ের ঘোষণা মসজিদে দেওয়া অনুচিত মসজিদের আদবের খেলাফ